রোজকার জীবনে মেকআপ কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে। আর এরকম অনেক কিছু ইম্পর্টেন্ট মেকআপ হ্যাক্স সবারই জেনে রাখা উচিত, যেটা যে কোনো সময় যে কারোর কাজে লেগে যেতে পারে। আজকের বিউটি কথার এপিসোডে আমাদের সাথে রয়েছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্রদীপ পোদ্দার, যার থেকে আমরা জেনে নেব কিছু ইম্পর্টেন্ট মেকআপ হ্যাক্স এবং টিপস। হ্যালো প্রদীপ, ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, যে মেকআপ হ্যাক এভরিওয়ান শুড নো, মানে মেকআপ নিয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে তো শেষ হবে না, কিন্তু আমাদের রোজকার জীবনে খাওয়া দাওয়া ঘুমের সাথে সাথে মেকআপটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করতে শুরু করেছে। তো আমি যদি তোমাকে বলি যে ডেইলি খুব শর্ট টাইমের মধ্যে যদি কিছু মেকআপ হ্যাক্স তুমি সাজেস্ট করো আমাদের, সেগুলো কী কী হবে? ডেইলি বেসিসে যদি মেকআপ করা হয় সেখানে হয়তো হালকা কিছু মেকআপ করে ডেইলি বেসিসে করে যাওয়া উচিত। যেরকম আমাদের অনেক কিছুই প্রোডাক্ট রয়েছে হাতের কাছে, যেরকম হালকা কোনো ফাউন্ডেশন যেখানে নর্মাল স্কিনে এবং হাই কাভারেজ স্কিনে যেতে পারে, এবং কিছু ডাস্ট পাউডার যেগুলো রয়েছে, যেগুলো যেরকম অনেক কিছুই আছে, অনেক কোম্পানির নাম তুলছি না ঠিকই, তা অনেক কিছু রয়েছে যেরকম হালকা কিছু ফাউন্ডেশন, হালকা কিছু পাউডার ডাস্ট মেকআপ যেগুলো হয় সেগুলো হালকা করে ব্লেন্ড করলেই হালকা মেকআপ করে এবং স্কুল কলেজ অফিস করা যায়। হ্যাঁ, মানে কলেজ গোয়িং গার্লসদের জন্য কিন্তু হালকা মেকআপটা ভীষণ দরকার পড়ে একটা, বা যারা অফিস যায় ডেইলি, হেভি মেকআপ তো সবসময় করা সম্ভব হয় না, লাইট মেকআপ, তো সেটার জন্য তো তুমি বেস্টটা বললে। ধরো চোখের কি মেকআপ করা যেতে পারে? চোখের হালকা কোনো অনেকগুলো চোখের প্যালেট রয়েছে আমাদের, আমি নাম উল্লেখ করছি না, দেন সেখান থেকে কিছু হালকা কিছু চোখের জন্য ব্লেন্ড করা যেতে পারে, অ্যান্ড সেখানে কিছু মাচ করে দেওয়া যেতে পারে। সবসময় যে জেল কিছু ইউজ করতে হবে সেটা না, পাউডার বেসিসেও ইউজ করা যেতে পারে, সেটা অনেকক্ষণ স্ট্রে করে, দেন দেখতেও অনেক ভালো লাগে একদম। আর এখন আমাদের যেটা কলকাতায় চলছে যে বর্ষাকাল, বর্ষাকালে যেটা সবার হয় কি একটা প্যাচ প্যাচে গরম থাকে, সাথে কিন্তু বৃষ্টির মধ্যে অনেক সময় মেকআপটা ধুয়ে যাওয়ার চান্সেস থাকে, তো কীরকম মেকআপ তুমি সাজেস্ট করবে এই সময় মেকআপ করা উচিত যাতে মেকআপটা ধুয়ে না যায়? হ্যাঁ, বৃষ্টির সময় বা বেসিক্যালি আমাদের মেকআপটা বেশি নষ্ট হয় খুব হিটেড ওয়েদার, যেরকম খুব সামার সিজনে যখন প্রচুর রোদ থাকে তখন আমাদের বডির মধ্যে প্রচুর হিট তৈরি হয়, অটোমেটিক সোয়েট তৈরি হয়, দেন তখনই কিন্তু মেকআপটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখনই একটু বৃষ্টির ওয়েদার থাকে সেখানে কিন্তু মোস্টলি মেকআপ সেরকম ধোয় না, কিন্তু নিজের মতো করে একটা কিছু নর্মাল কিছু কম্প্যাক্ট পাউডার, দেন কিছু কম্প্যাক্ট মেকআপ যদি ইউজ করা যায় সেটা মনে হয় কোনো ধোয়ার চান্স থাকে না। মানে একটু লাইট মেকআপ করতে হবে, একটু পাউডারি বেসড মেকআপ, সেটা ধুবে না। আচ্ছা, তুমি যেহেতু নিজে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছো, র‍্যাম্প ইন্ডাস্ট্রিতে রয়েছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে র‍্যাম্প বা ফ্যাশন ওয়াকে ড্রেস ম্যালফাংশনটা কিন্তু হয় অনেক সময়। সেই সময় সময় আমাদের কি দেখা যায় মেকআপ নিয়ে অনেক সমস্যা হয় লাস্ট মোমেন্টে, তো সেই সময় মডেলসদের কিরকম কি মাথায় রাখা উচিত হ্যাকস যাতে তারা সেই জায়গাটা থেকে, সেই সিচুয়েশন থেকে নিজেদেরকে বার করে আনতে পারে? হ্যাঁ, খুব ভালো বলছেন। তা বলবো যে আমরা যখন মেকআপ ফ্যাশন শো যখন অর্গানাইজ করি তখন আমাদের যেরকম মানে মেকআপ পার্টনাররা থাকে তারা তো সাজেস্ট করে বা তারা মেকআপ করে, কিন্তু এমন এমন সময় হয় যেখানে কোনোভাবেই দেখতে পাচ্ছে যে র‍্যাম্পে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে উঠতে হয়, একটা ড্রেস চেঞ্জ করার পরে অনেক সোয়েট হয়, দেন তারপরে মেকআপ করা যায় না, কেন পরপরগুলো আমাদের সিকোয়েন্সগুলো থাকে, তা সেই কারণের জন্য বেস মেকআপ একটা ক্যারি করতে হয় যে কোনো মেল অ্যান্ড ফিমেল মডেল, বেস মেকআপ অ্যান্ড মেকআপটাকে ধরে রাখার জন্য ড্যাব ড্যাব করে পাপ করতে হবে, কোনো সময় না নোক দিয়ে আঁচড়ে দিলাম বা কোনো জায়গায় চুল কালো খুঁটে দিলাম, সেই জিনিসগুলো করা যাবে না। যখনই মেকআপ বসানো থাকবে মুখে তখন আমাদের যা কিছু আসবে ভেতর থেকে, বডি হিটেড হয়ে কোনো ঘাম বেরাচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তখনই কিন্তু আমাদের ড্যাব ড্যাব করে পাপ করে নিতে হবে। আচ্ছা, মানে মেকআপটা সবসময় পাফ করতে থাকলে, মানে একটা টিস্যু সবসময় নিজেদের হাতে রাখতে হবে, একদম ওয়েট টিস্যু বা নরমাল টিস্যু যেটা থাকবে সেটা করলেই যথেষ্ট। আচ্ছা, অনেক সময় দেখা যায় যেরকম ঘাম হলে ফাউন্ডেশন বা মেকআপের পর আবার সেটা রিঅ্যাপ্লাই করছে, তো সেই ক্ষেত্রে কি মানে মেকআপ কালচে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা? অবশ্যই,
মেকআপ হচ্ছে একটা আর্ট। আর্টটাকে যতটা সুন্দর করে অ্যাপ্লাই করা যায় নিজের ফেসের উপর সেটা কিন্তু দেখতে আরো সৌন্দর্য লাগে। তা একটা আমরা যখন স্টেপ বাই স্টেপ কোনো রকম ভাবে একটা মানুষের উপর অ্যাপ্লাই করি মেল এন্ড ফিমেল, আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপ বাদ দিয়ে কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু যখন সেই স্টেপগুলো কমপ্লিট হয়ে যায় তার উপরে যদি অন্য কোনো স্টেপ ফেলা হয় তাহলে কিন্তু মেকআপ ফেটে যেতে পারে, প্যাচি হয়ে যেতে পারে, লং লাস্টিং করবে না। আচ্ছা, সেই থেকে ওই সাদা সাদা ভাব মুখের মধ্যে দেখা যায়, একদম রিঙ্কেলস দেখা যেতে পারে। তাই জন্য মেকআপ সব সময় পাতলা লেয়ারে মেকআপ করতে হয়। যে একটা মানুষ কালো রয়েছে তাকে ফর্সা করার জন্য প্রচুর লেয়ার দিলাম সেখানে কিন্তু স্টে করবে না। আচ্ছা, মানে যতটা লাইট করা যায় কিন্তু স্কিনের সাথে মিশিয়ে যাবে একদম। তাহলে অনেকে আছে যারা সবে সবে মেকআপ করা শুরু করছে বা মেকআপ শেখা শুরু করছে, তাদের জন্য কি এরকম কোনো হ্যাক আছে যার যেগুলো তাদের শুরুর দিকে কোনো বিগিনারদের জন্য সেটা ফলো করা উচিত? হ্যাঁ, কলকাতায় প্রচুর স্বনামধন্য মেকআপ আর্টিস্ট রয়েছে, তাদের গাইডেন্স নেওয়া উচিত। এবং মেকআপ হচ্ছে আর্ট। অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা এখনো পর্যন্ত কোনো ইনস্টিটিউট থেকে কোনো জায়গা থেকে পাস আউট করেনি, কিন্তু তারা নিজের ভেতরে এত ক্রিয়েটিভিটি বা তারা দেখে শিখেছে, তাদেরকে কিন্তু বোঝা যাবে না তারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এটা টোটালি একটা নিজের ওপর ডিপেন্ড করবে যে আমি একটা মানুষকে কত রকমভাবে কত টেকনিকভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এই জিনিসটা কিন্তু একটা নিজের শিল্পী সত্তা এবং একটা ক্রিয়েটিভের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, কিন্তু ধরো যারা আমরা যারা আছি যারা আমাদের ডেইলি মেকআপ করতে হয়, আমাদের যেমন ক্যামেরার সামনে আসতে বলে হাসতে হয় বলে মেকআপ করতে হয় বা এরকম অফিস গোয়িং, তারা সবে সবে মেকআপ করা শিখছে বা মেকআপ করা শুরু করছে নিজেদের বাড়িতে, তাদের কী কী মেকআপ মানে ফার্স্ট স্টেপ কী কী ফলো করা উচিত তাদের ক্ষেত্রে? ফার্স্ট স্টেপ হচ্ছে মেকআপ আগে নিজেকে যত্ন করা। নিজেকে যত্ন করতে গেলে কী কী করতে হবে? ফ্রুট খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, জল খেতে হবে, স্পাইসি খাবার যাতে বন্ধ করতে না হয়। আমার মুখে একটা কালো দাগ আছে, আমি এটাকে মেকআপ দিয়ে মুছে ফেলতে পারি, কিন্তু রিঙ্ক যদি আমার মুখে কোনো গোটা থাকে বা ফোড়া থাকে বা অন্য কিছু একটা থাকে, স্কিন ডিজিজ, সেটা কিন্তু মেকআপ দিয়ে ঢাকা যায় না। আমাকে আগে ভাবতে হবে যে আমি ভেতর থেকে কতটা নিজেকে যত্ন করতে পারছি। তারপরে আমাদের যা মেকআপ হচ্ছে একটা কেমিক্যাল, কেমিক্যালটাকে অ্যাপ্লাই কত সুন্দর করে নিজেকে মেকআপ করা যায়। আর যারা অফিস করছে, যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, আমি সবসময় বলবো হালকা মেকআপ করুন, প্রচুর জল খান, শাকসবজি খান, ফল খান, এবং যখন সময় পাবে স্কিনকে যত্ন করুন। একদম, সব কিছুর আগে কিন্তু স্কিন যত্নটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এত মেকআপ নিয়ে যখন কথা বলছি আমরা, মেকআপ রিমুভালটাও কিন্তু ভীষণ দরকার, স্কিনটা যাতে যত্ন করা যায়। তো কী কী স্টেপসে মেকআপ রিমুভালটা একদম প্রপার স্টেপস কী কী হয়? ফার্স্ট আগে খালি জল দিয়ে মুখ ধুতে হবে। তারপরে ঘরোয়া টোটকা যদি হয় সেখানে একটুখানি কর্পূর ফেলে একটুখানি উষ্ণ উষ্ণ গরম জলে সেখান দিয়ে একটা কার্টেন দিয়ে দেন পুরো মুখ ফেস কিন্তু ক্লিন করা যেতে পারে। কর্পূর, কর্পূর, আচ্ছা। তা এরকমই অনেক ঘরোয়া টোটকা আছে যেগুলো ইউজ করা যেতে পারে। আমরা যতটা পারবো কেমিক্যালটাকে অ্যাভয়েড করে আমরা হার্বালের ওপর, প্রাকৃতিকের ওপর জোর দিলে দেন আমাদের কিন্তু চেহারা, আমাদের ফেস, আমাদের লুক আরও ন্যাচারাল লাগবে। একদম, থ্যাংক ইউ সো মাচ প্রদীপ, আজকে অনেক কিছু ইজি ইজি মেকআপ টিপস, মেকআপ হ্যাকস তুমি আমাদের দিলে। আর যেটা জানা ছিল না আমার, প্লাস হয়তো অনেক দর্শকরা জানতো না যে কর্পূর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে মেকআপ রিমুভালে, সেটাও জানতে পারলো। কিন্তু আমাদের দর্শকদের আজকে কিছু প্রশ্ন রয়েছে তোমার কাছে, তো আমরা একে একে শুনে নিই। ওকে, হাই, আমার নাম রূপসা ঘোষ। আমার কোয়েশ্চেনটা হলো, কাজল স্মাচ করে গেলে কীভাবে সেটাকে ঠিক করবো আর কি? যখন আমাদের চোখের নিচে কাজল পরানো হয় সেটার একটা টেকনিক আছে। ফার্স্ট আগে হোয়াইট কাজল দিয়ে চোখটাকে আগে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, দেন তার উপরে যদি আমি ব্ল্যাক নিলাম, আমি তার উপরে গ্রিন নিলাম, বিভিন্ন ধরনের টাইপ অফ কাজল আছে, সেগুলো যদি আমি জেল নিতে চাই জেলটাও নিতে পারি। জেল নেওয়ার পরে ওটাকে ঘামে বা আমাদের বডি হিটেতে ওটাকে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু সেটাকে মানে স্টে করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের যখন প্যালেট থাকবে আইশ্যাডো প্যালেট, ওর মধ্যে বিভিন্ন কালার থাকে, তার মধ্যে যদি আমাদের পাউডার ধরনের কিছু ইসে থাকে, ফাউন্ডেশন থাকে, বা ওখানে যদি কিছু আমাদের পাউডার ধরনের কিছু থাকে, তাহলে ওটা কিন্তু আমাদের চোখের নিচে যদি জেলের ওপরে লাগানো হয়, সেটাকে দিয়ে যদি আমাদের মাস্ক করা হয়, দেন কিন্তু আমাদের অনেকক্ষণ স্টে করতে পারে।
তাহলে আপনারা শুনে নিলেন কি করা উচিত, আপনিও শুনে নিলেন, এবার থেকে আপনিও কিন্তু সেটাই অবশ্যই ট্রাই করুন। কাজলের ওপর আইশ্যাডোর যে কোনো পাউডার আইশ্যাডো দিয়ে সেটা স্মাজ করে নিন একদম। আমাদের যিনি দ্বিতীয় দর্শক রয়েছে উনি কি প্রশ্ন রেখেছে সেটা আমরা একটু শুনে নেব। আমার নাম সঞ্জনা ব্যানার্জি। অফিস থেকে ফিরে জলদি করে ইনভিটেশনে কি করে রেডি হওয়া যায়? ফার্স্ট আগে বলবো ক্লিন জল দিয়ে ফেস হয়ে ফেসটাকে পরিষ্কার করে নেওয়া উচিত, এবং কিছু টোনার ইউজ করা উচিত, নাম বলবো না, যে আর যেটা সাধ্যের মতো সেটাকে ইউজ করা উচিত। হালকা মেকআপ করার জন্য অনেক ফাউন্ডেশন আছে, সেরকম কিছু দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করে মেকআপ করো। হালকা কোনো আইশ্যাডো প্যালেট থেকে ওপরে চোখের ওপরে হালকা কিছু একটা ক্রিয়েট করো, দেন চোখের নিচে যেখানে কাজল পড়ে সেখানে সুন্দর করে হালকা করে একটুখানি ম্যাচ করে নাও, দেন হালকা একটা লিপস্টিক। চুলটা যদি মনে হয় যে আমাদের তো অনেক কিছুই মার্কেটে মেশিন রয়েছে যেরকম হাইপার টং, ম্যাগি টং, দেন ক্রিম পার, সেটা দিয়ে কিন্তু মোস্টলি আমাদের যে কোনো হাতের কাছে যদি ওটা থাকে আমরা কিন্তু হেয়ারস্টাইল করে নিতে পারি। আমাদের পার্লারে বা বিউটি পার্লারে কোনো যাওয়ার প্রয়োজন নেই। একদম, থ্যাংক ইউ সো মাচ প্রদীপ। আর আপনারা অনেক ইজি হ্যাকস, ইজি টিপস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন, আর আমি আশা করবো আপনারা অবশ্যই সেটা যাতে ফলো করেন। থ্যাংক ইউ। আর এরকম আরও অনেক বিউটি এপিসোড বা বিউটি কথার এপিসোড যদি দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের জিও বাংলার পর্দায় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে। নমস্কার।